গাইজ তোমরা দেখো এখানে, এটা হচ্ছে আমাদের বাপন হিরো। তো হিরোর ফটোশ্যুটটা চলছে দেখো, লেভেলের ফটোশ্যুট। ও কি দারুণ পোজ ভাই, ও দারুণ পোজ, পোজটাই দেখো। হ্যাঁ হিরো, ফাইনালি গাইস আমাদের বিরিয়ানি চলে এসেছে আর প্রচুর খিদে পেয়েছে, তো আমাদের মানে খাওয়া স্টার্ট করেই দিয়েছে। হ্যালো এমআই ফ্যামিলি, তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আমি পলাশ চলে এসেছি আজকের একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিওটার মজা নিতে হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন গাইস। আজকের আমরা আজকে এখানে পাঁচজন আছি, তো আজকের আমরা যাব 10 মাইল, একটা কাজ আছে 10 মাইলে। তো এই কাজের জন্য আমরা 5 জন যাচ্ছি। তো এখানে যাব আমরা, এখন দুজন আমি আর শুভজিৎ দা আছি, দুটো বাইক নিয়ে এসেছি, ও একটা স্কুটি এনেছে আজকের। তো যাব আমরা 5 জন আছি, আমার সঙ্গে শান্তনু আছে, আর আছে এই শুভজিৎ দা, আর বাফন, আর দেবকুমার আছে। তো 5 জন আমরা যাবো গাইস, চলুন বেশি কথা না বাড়ি আমাদের জার্নিটা স্টার্ট করা যাক। তো ভিডিওটা কমপ্লিটলি দেখতে থাকুন, আর রাস্তার মাঝখানে তো বাইক নিয়ে যাচ্ছি, তো বেশি কথা বলা যাবে না, তো জাস্ট তোমরা ভিউটা নিতে থাকো, আর চলো স্টার্ট করি ভিডিওটা। ওকে আমরা এখন 8 মাইলেই চলে এসেছি, আর এখন ভেতরের রাস্তা দিয়ে যেতে হবে, যেখানে গাছটা আছে ওইখানে যেতে হবে। আর দেখতে পাচ্ছ ওরা নিশ্চয়ই সামনে আছে, স্কুটিতে 3 জন আর আমরা পেছনে 2 জন আছি। তো চলো যেখানে কাজ আছে ওইখানেই যাই। ও বাবা, আমরা এইখানে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। অ্যাকচুয়ালি কাজটা যেটা হচ্ছে, আমাদের সবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হবে, তাই আমরা এসেছি। আর এখানে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে, এটা প্রাইমারি স্কুলের মধ্যে কাজটা হচ্ছে, আর প্রাইমারি স্কুলে একটা ভালো, এখানে এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম, ওই দেখো অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুল, তাই এই যে এই সব জিনিসগুলো আছে। আর ওইখানে এই বসে বসে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখ দেখ, এই দেখ, এই দেখ, ধুলো পরিষ্কার করছে এখানটায়, অনেকদিন স্কুল হয়নি, তো ধুলো পরিষ্কার করছে বাপন এখানে এসে। তো আমরা এখন যে অ্যাকচুয়ালি লাইন দিতে হচ্ছে, তো বেশি লাইন নেই, তো তাই আমরা বাইরে এখানে টিউবওয়েলে ফ্রেশ হচ্ছি, আর এখানে মজা নিচ্ছি করছি সামথিং। আর তো চলো এখন লাইন দিই, তারপর কাজটা হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে চলো, কতক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকো। তো গাইস ফাইনালি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা
এখানে একটা পুকুর ঘাট আছে সেখানে আছে, জায়গাটা জাস্ট অসাম জায়গা, খুব দারুণ জায়গা, রোদ রোদটা লাগছে। আর সামনে একটা পুকুর আছে, কচুরি বানা ভাসছে, দারুণ জায়গা। আর তোমরা দেখতে পাই, দেখো এই দেখো সব ফটোশ্যুট চলছে এখানে, এখানে বসে বসে ওরা সব ফটোশ্যুট করছে। আর তো আমরা এখন একটা ভালো জায়গায় আছি, মোটামুটি দারুণ জায়গা, জায়গাটা প্লেসটাই দারুণ, তা ফটোশ্যুট করছে ওরা বসে বসে। তো এবার কাজটা হয়ে গেছে, এবার আমরা জাস্ট যাবো কিছু খাওয়া দাওয়ার জন্য যাব। আর তো চলো যাই। ওকে গাইস, আমরা দেখো এখানে এটা হচ্ছে আমাদের বাপন হিরো, তো হিরোর ফটোশ্যুটটা চলছে, দেখো লেভেলের ফটোশ্যুট। ও কি দারুণ পোজ ভাই, ও দারুণ পোজ, পোজটাই দেখো, হ্যাঁ হিরো। ও গাইস ভিডিও পোজ নিচ্ছে, দেখো কোথা থেকে বান্দরের পোজ এটা, দেখো ফটোশ্যুট কোথা থেকে ফটোশ্যুট হচ্ছে, দেখো কাছের উপরে উঠে গিয়ে, এই দেখো কোনো ভয় নেই। এখন দুপুরে খাওয়ার দাওয়ার জন্য যেটা স্পন্সরশিপ আছে আমাদের শান্তনু আর বাপন, ওরা বলছে বিরিয়ানি খাওয়াবে। তো বিরিয়ানি এখানে জাস্ট পাওয়াই যায় না, 8 মাইলে বিরিয়ানি পাওয়া যায় না। তো যেটা এখন আমরা ঠিক করলাম, আমরা এখন কোথায় যাবো? এই সুবিধা কোথায় যাবো আমরা? বকখালি। আমরা এখন যাবো হচ্ছে বকখালি, কী খেতে? বিরিয়ানি খেতে যাবো বকখালি। জাস্ট এখানে বিরিয়ানি পাওয়া যায় না, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা সবাই মিলে এখন যাবো বকখালি। তো চলো এখন আমরা যাই বকখালিতে। ওকে রাস্তার ভিউ নিতে থাকো, আর ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে ডিরেক্ট দেখা হচ্ছে। ওকে চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। গাইজ আমরা বকখালিতে চলে এসেছি, এখন আমরা বকখালিতেই আছি। এটা বকখালি পিকনিক গ্রাউন্ড সামনেই তো, আমরা সামনেই আছি, এখনও বিচে যাইনি, বিচের দিকে যাচ্ছি। দেখি ফার্স্টে খাওয়া দাওয়া করবো না ঘুরবো, সেটা ডিসাইড করবো। দেখি সামনের দিকে যাই, গিয়ে দেখি কী করবো। গাইজ এখন আমরা সি বিচে চলে, বকখালি সি বিচে চলে এসেছি, আর এখন সবাই আমরা সি বিচে এখন ঘুরবো, তারপরে দেন খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুরে যাবো বাড়িতে। তো এখন মেন কাজ হচ্ছে সি বিচটা পুরো ঘুরে দেখা, অনেক দিন বাদে সি বিচে এসেছি, আর সি বিচটা আমরাও ঘুরে দেখবো, তোমাদেরও ঘুরে ঘুরে পুরোটা দেখানোর চেষ্টা করবো। তো চলো সঙ্গেই থাকো, আর আমার সি বিচের পুরো ভিউটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর চলো সি বিচটা ঘুরে ঘুরে দেখি পুরোটা। ওকে এখন দুপুর অনেক হয়ে গেছে, এখন প্রায় 11:30-12 বাজতে যায়। তো তাই এখন দোকানপাট প্রায় সব বন্ধ, জাস্ট হোটেলগুলো খোলা আছে বিচের ওপরে, ওইগুলো বিচের বাইরে আছে। তো বিচের যে দোকানগুলো এখন জাস্ট 12:00 বাজতে যায়, প্রায় সব দোকান বন্ধ। তো তাই লোকও কম, আর অ্যাকচুয়ালি যে সমুদ্র বকখালি সমুদ্র, ওখানে যেতে হলে আমাদের জল পেরিয়ে যেতে হতো, আর সেটা আমাদের এখন যাওয়া সম্ভব না। অবশ্যই নেক্সট ভিডিও একটা ব্লগ করবো, ওটা পুরো বকখালিটা দেখানোর চেষ্টা করবো, অবশ্যই দেখো তোমরা, লিঙ্কটা দিয়ে দেবো। আর এখন আমরা সি বিচে আছি, মোটামুটি প্রায় সব বেশি লোকজন নেই, তাই আমরা প্রচুর খিদে পেয়েছি, এখন খেতে হবে, 12:00 বাজতে যায়, সকাল থেকে বেরিয়েছি, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, তো আমাদের এখন খেতে হবে, তাই আমরা খাওয়ার জন্য যাচ্ছি। তো দেখি কী পাওয়া যাবে, অ্যাকচুয়ালি বিরিয়ানি খাওয়ার জন্য বকখালিতে এসেছি, কিন্তু বিরিয়ানি পাওয়া যায় কি না সেটা বলতে পারছি না। তো যাই, যদি বিরিয়ানি পাওয়া যায় তো ওখানে গিয়ে বিরিয়ানি খাবো। তো চলো যাই। ওকে
গাইস ফাইনালি গোটা বকখালি চত্বর ঘুরে ঘুরে আমরা একটাই মাত্র দোকান পেলাম যেখানে বিরিয়ানি হয়। তো আমাদের ভাগ্য হয়তো ভালো ছিল তাই পেলাম, তো যখন পেয়েছি তো খেতেই হবে। তো চলো যাই এখন বিরিয়ানি খাই। আর অ্যাকচুয়ালি দোকানটা হচ্ছে, যেটা যদি বিরিয়ানি খেতে যায় অ্যাকচুয়ালি দোকানটা হচ্ছে বাসস্টপ, যেখানে বাস স্টপেজ আছে ওইখান থেকে খানিকটা এগিয়ে এলে তোমরা দেখতে পাবে এখানে সামনে দোকানটা আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, ওকে চলো। তো চলো এখন ফাইনালি গাইস আমাদের বিরিয়ানি চলে এসেছে আর প্রচুর খিদে পেয়েছে, তো আমাদের মানে খাওয়া স্টার্ট করেই দিয়েছে। তো এখন খাওয়া স্টার্ট করবো, খাওয়া দাওয়ার পরেই ভিডিওটা করছি, ওকে চলো খাওয়া দাওয়া করি। এখন প্রচুর খিদে পেয়েছে, ওকে। গাইস আমাদের ঘুরি ভোজ হচ্ছে কমপ্লিট, ও বিরিয়ানি খাওয়া কমপ্লিট। তো এখন আমরা যাব রিটার্ন করব, আর একটা একটার সময় নৌকা আছে, নৌকো থেকে পেরিয়ে আমরা এখন ওই পারে যাবো, ওকে চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যেতে হবে, দুপুর হয়ে গেছে, তো যাই এখন বাড়ির দিকে, ওকে চলো। সব কাজ শেষে সবাই বাড়িতে চলে এসেছি, আর আমি আমার বাড়িতে চলে এসেছি, আর সবাই যার বাড়িতে চলে গেছে। তো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ওকে বি হ্যাপি, গুড বাই।